নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের বদলির তালিকা আজকের মধ্যেই প্রস্তুত করা হবে। আগামীকালই নির্বাচন কমিশনে চিঠির উত্তর দেওয়া হবে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা বিভাগীয় কমিশনারকে এক বছরের বেশি সময় ধরে যারা ইউএনওর দায়িত্ব পালন করছে তাদেরকে একটু রদবদলের জন্য আমরা সেই তালিকা তৈরি করতে বলেছি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে আমরা বলে দিয়েছি এবং সে অনুযায়ী তারা সেটি তালিকা প্রস্তুত করে সে কাজটি দ্রুত প্রসারে করার চেষ্টা করছেন ইনশাল্লাহ। আসলে নির্বাচন কমিশন প্রশাসনের নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করবেন সেটি তো আমাদেরকে করতে হবে, এখানে মতামত রাখার বিষয় নাই। তারা কিন্তু শুধুমাত্র যে আসনে আছে ওই আসনে থাকবে না, আশেপাশের আসনে তারা থাকতে পারবে। নির্বাচন কমিশন যেটি ভালো মনে করছেন নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সেটাই তারা বলেছেন, সে অনুযায়ী আমাদের হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু করার সাথে